আমাদের এই পাঁচতলা ভবনের পুরোটাতেই নানান রকম কবিতা বাবুদের বসবাস। প্রতিদিনই মোটামুটি সবার সাথে দেখা হয় আমার, সবার সাথেই কুশলাদি বিনিময় করি। রম্য সাহেব আজকাল নিচের তলায় থাকেন, যেন যে কোনো সময় বের হয়ে ভাইরাল হয়ে যেতে পারেন। বিদ্রোহী বাবুরা থাকেন সবার উপরে। শুনেছি তারা নাকি এখন বাসা থেকে খুব একটা বের হন না, তাদের মতে মানুষের আবেগ অনুভূতিগুলো মরে গেছে। কিন্তু আবেগী সাহেব তৃতীয় তলার দক্ষিণ দিকের ফ্ল্যাটটিতে থাকেন, সব থেকে সুন্দর ফ্ল্যাট। নাটক সিনেমায় তার পরিবারের এখন জয় জয়কার। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনারা এত আবেগ কোথায় পান? আবেগী সাহেব উত্তরে বললেন, সত্যিকারের আবেগের বড়ই অভাব। সত্যি যদি আবেগ থাকত তবে মানুষ বাঁচত। আপনাকে ওই মন খারাপ সাহেবের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকতে হতো না। তারপর সে হাসতে হাসতে চলে গেলেন। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি যে আমি মন খারাপ সাহেবের ফ্ল্যাটে থাকি। ওনার পরিবারের সুযোগ সুবিধার কথা সব সময় আমার মাথায় থাকে। প্রতিদিনই কিছু না কিছু করে আমি তাদের আরো হৃষ্টপুষ্ট করে তুলি। পাশের ফ্ল্যাটেই আবার প্রেমবাবুরা থাকেন। মালিককে একবার বলেছিলাম, প্রেমবাবুদের যে ঘরটা ফাঁকা থাকে সেটা যেন আমাকে দেন, সাবলেট থাকব। তিনি আপাদমস্তক আমায় দেখে গম্ভীর গলায় যে ভাড়া চাইলেন, তাতে করে আমাকে যোগ্য হতে হয়। মনের দিক থেকে নয়, অর্থের দিক থেকে। বুঝতে পারলাম প্রেমও আজকাল বিক্রি হয়। তারপর ভাবলাম, মন খারাপ সাহেবদের সাথে আমি তো বেশ ভালোই আছি, তাদের কোনো অভিযোগ নেই, আর আমিও বেশ মানিয়ে নিয়েছি। তারাও নিয়ম করে আমাকে তোমার কথা মনে করিয়ে দেন, আমার মাঝে তোমাকে তারাই বাঁচিয়ে রেখেছেন, তাই তারাই না হয় আমাকে আগলে রাখুক, যেমন তুমি রাখতে।